হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল এন্ড আপনারা দেখছেন মিস টিভি। পোকো M2 প্রো প্রায় এক মাস আগে এটি পোকোর বাজেট ডিভাইস হিসেবে লঞ্চ করা হয়েছিল। আজকের পুরো রিভিউতে পোকো M2 প্রো ফোনটি কেমন এবং এটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে এবং এটি কি ভ্যালু ফর মানি কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লে দিকে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2400 pixels, যার PPI ডেন্সিটি 395। ফোনটির ডিসপ্লেটি IPS ডিসপ্লে হলেও ডিসপ্লেটি শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন ছিল মোটামুটি ভালো লেভেলের, তবে ডিসপ্লেটিতে কোনো রকমের রিফ্রেশ রেট দেওয়া হয়নি। এছাড়া ফোনটির ম্যাক্স ব্রাইটনেস 450 nits। ফোনটির আউটডোর ভিজিবিলিটি ছিল মোটামুটি ভালো, তবে সানলাইটে এর ভিজিবিলিটি তেমন ভালো ছিল না। ফোনটির প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর ব্যাক এবং এর ফ্রেমটি প্লাস্টিক মেড। ফোনটির ডিউরেবিলিটি ছিল মোটামুটি ভালো। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা, যার প্রধান ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাগুলো হলো 8+, 5+, 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস, তবে ডিটেলসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন। এছাড়া ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আলট্রা এইচডি 4K 2160p ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ইআই স্মুথও পেয়ে যাবেন, যা আমার মতে অনেকটাই ভালো। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চোল ক্যামেরা। সেলফি ক্যামেরার কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলস মোটামুটি ভালো পেয়েছি। এছাড়া সেলফি ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ফুল এইচডি 1080p ভিডিও শুট করতে পারবেন। ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 11। এছাড়া চিপসেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G। 720G কেমন তা তো আপনারা সকলেই জানেন, এটি একটি গেমিং প্রসেসর। পাবজি এইচডি এবং আলট্রা সাপোর্টেড। পাবজি স্মুথ গ্রাফিক্সে খেলার সময় বাটার স্মুথ ফিল পেয়েছি। পাবজি ছাড়াও অ্যাসফল 9, কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো বড় বড় গেমগুলো এ মোবাইলে অনেক স্মুথলি খেলতে পারবেন। GPUতে দেওয়া হয়েছে ওক্টাকোর আপটুর 2.3 GHz-এর একটি প্রসেসর। GPUতে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 618। সো গাইস, ফোনের প্রসেসরের সেক্টরটি আমার থেকে এ বাজেটে অনেকটাই ভালো মনে হয়েছে। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 5000mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া ইনবক্সেই 33W-এর একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটি দিয়ে প্রায় 1 ঘন্টায় 0-100% চার্জ করতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল মোটামুটি ভালো। টানা হেভি গেমিংয়ে প্রায় 7-8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়েছে এই ব্যাটারিটি। এছাড়া ইনবক্সেই 33W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা গেমারদের জন্য অনেকটাই উপকারে আসবে। সো গাইস, যারা হেভি গেম প্লে করেন তাদের জন্য এই ডিভাইসটি এ বাজেটে বেস্ট। ফোনটির সিম সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক সেকশনে ফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্টেড। এছাড়া ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেড জ্যাকটি। ফোনটির লাউড স্পিকারটিও ছিল মোটামুটি অনেকটাই লাউড। এছাড়া ফোনটি ডেলিতে ইউজে ফোনের ওয়াইফাই স্পিড এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো একটা নেটওয়ার্ক সমস্যা হয়নি। ফোনটির লাউড স্পিকার, ভলিউম বাটন, পাওয়ার বাটন সবগুলো ছিল ঠিকঠাক পজিশনে। ফোনটির সিকিউরিটি সেকশনে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকটির আনলক স্পিড ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে দেওয়া হয়েছে র্যাম 4/6GB এবং রোম 64/128GB। ফোনটি বাংলাদেশে এখন অনেক জায়গায় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। পোকো M2 প্রো ফোনটি একটি আনঅফিসিয়াল ডিভাইস। এর 4/64GB ভেরিয়েন্টটির বাংলাদেশ প্রাইসে রাখা হয়েছে 16,000 টাকা, 6/64 রাখা হয়েছে 17,000 টাকা, 6/128GB ভেরিয়েন্টটি রাখা হয়েছে 19,500 টাকা। সো গাইস, আমার দেওয়া প্রাইসগুলো সবসময় একই থাকে না, এর প্রাইস অনেক সময় বেড়ে যায় আবার অনেক সময় কমে যায়। সো গাইস, প্রাইস বিবেচনায় ফোনটির দাম আমার থেকে অনেকটা ভালোই মনে হয়েছে, কারণ পোকো এ বাজেটে ভালো একটি প্রসেসর, একটি ভালো ব্যাটারি এবং ফাস্ট চার্জার প্রোভাইড করছে। এছাড়া ক্যামেরা সেকশনেও ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। সো গাইস, সবকিছু মিলিয়ে পোকো M2 প্রো ফোনটি একটি ভ্যালু ফর মানি ফোন। সো গাইস, যাদের ফোন কেনা বাজেট 16-17,000 টাকা, তাদেরকে আমি বলবো তারা যেন পোকো M2 প্রো ফোনটির 4/64GB ভেরিয়েন্টটি কিনে ফেলেন, বাকিটা আপনাদের চয়েস। সো গাইস, পোকো M2 প্রো ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন ভাই, লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের পুরো রিভিউটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি।